তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আমরা গত পর্বে দেখেছিলাম কান্তা বিচে জেলিফিশ এবং সন্ধ্যার যে সমুদ্রের যে সৌন্দর্য, আশেপাশে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলছে মিটিমিটি করে, সবকিছু গত পর্বে দেখেছিলাম। এই পর্বে আমরা আরো অনেক সুন্দর সুন্দর নাইট ভিউ, রাস্তাঘাট দেখব, এবং যা চমক থাকছে সেটা হচ্ছে আজকে রাত্রে আমরা ফিশিং এ যাচ্ছি। তো আজকে সেই ফিশিং এর যেই মজার এবং কিছুটা ভয়ানক কিছু যে দৃশ্য আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে যাচ্ছি এখন কান্তাব বিচে। এটা হচ্ছে ওমানের একটি অনেক জনপ্রিয় বিচ, যেখানে অনেক মানুষ এসে মাছ ধরে। তো আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। গাড়ি ড্রাইভ করে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন, কারণ এই রাস্তার ডঙ্কিগুলো গাধাগুলা যে কোনো সময় রাস্তার মাঝখানে চলে আসে। তো আমি সেই ডঙ্কিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং হ্যাঁ, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে রাতের বেলায় কত স্পিডে চলে এই রাস্তায় গাড়িগুলো, এবং কতটা রাস্তার পাশেই পাহাড় এবং লাইট লাগানো আছে। সো ভয়ের কোনো কারণ নেই এখানে, রাতের বেলায় ডঙ্কি দেখতে পাওয়া যায়। সাবধানে, শুধু ডঙ্কির জন্যই, কাদাগুলার জন্যই আসলে অ্যাকচুয়ালি সাবধানে গাড়ি চালাতে হয়। সামনে সে ড্রাইভ করছে স্লো, কারণ এখানে অনেক অনেক কঠিন একটা টার্ন, এই জন্য আমরা স্লো ড্রাইভই করছি। আসিফ ভাই একটু স্লো ড্রাইভ করেই যান আপনার ড্রাইভিং, যদিও আমরা জানি যে আসলে অ্যাকচুয়ালি আপনার ড্রাইভিং খুবই ভালো। তবুও হ্যাঁ, যা বলছিলাম যে এখানে আরেকটা জিনিস আছে যে আসলে দেখাতে পারবো কিনা আমি জানি না, তবে রোডগুলো যে উপর থেকে আঁকা বাঁকা হয়ে নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন দেখেন সামনে ওই যে দেখা যাচ্ছে, দেখছেন আমরা কত উপরে আছি, কারণ গাড়িগুলো কত ছোট দেখাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাই আপনাদের, হ্যাঁ এই যে যে দেখুন এই রোডটা দেখুন কত আঁকা বাঁকা হয়ে পাহাড়ের উপরে চলে আসছে, গাড়িগুলো কত ছোট ছোট, পিঁপড়ার মতো ছোট ছোট লাগছে। এবং আমরা যখন নিচে নামছি তখনই বোঝা যাচ্ছে যে আসলে আমরা কত উপরে ছিলাম, তো কত উপরে থেকে কত নিচের দিকে নামছি, আবার কত উপরের দিকে উঠতে হবে। তো এখানে যে রোডের এই ভিউটাই আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম। তো মৌসুম মৌসুম, হ্যাঁ এখানে আসিফ ভাই বলছে এখানে একটা জিরো পয়েন্টের মতো, মানে চুম্বকের মতো একটা কিছু আছে যেটা সৌদি আরবে আছে। সৌদি আরবটা বলা হয় চীন এলাকা বা এরকম কিছু একটা, এখানেও আছে যেখানে আপনি গাড়িটা স্টপ করে দিবেন। দেখুন এখানে অনেক সুন্দর একটা ঐতিহ্যবাহী ওমানের কাওয়া, যাকে বলে চায়ের মতো, ওটা খাওয়ার জন্য যে ক্যাটলিগুলো ওগুলো ভাস্কর্য আছে। হ্যাঁ, যা বলছিলাম যে এখানে একটা জায়গা পিছনে ছেড়ে আসছি যে যেখানে আপনি গাড়ি স্টপ করে গাড়ি নিউট্রাল করে বসে থাকলে গাড়িটা অটোমেটিক উপরের দিকে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আসলে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড মাহমুদুরের যা অভ্যাস যে হঠাৎ করেই কোনো কিছু মনে হয় আর সেটা করে ফেলে, যেমন আজকের এই ঘোরার ব্যাপারটা। এবং আরেকটা জিনিস হচ্ছে সে এখনই শুধু প্ল্যান করে ফেললো যে আমরা আজকে ফিশিংয়ে যাব। তো আমরা অবশ্যই ফিশিংয়ে যাব, কারণ আমিও খুব এক্সাইটেড, আমি শুধু শুনেছি মিডল ইস্টে ফিশিংয়ের ব্যাপারে। তো এখন আজকে রাত্রে আমরা এখনই জাস্ট নাও আমরা যাব এক ফিশিংয়ের যাব, সেই জায়গাটার নাম হচ্ছে ইতি বিচ। এবং সেই ইতি বিচে যে আমরা ফিশিং করব, সেই জন্য আমরা একটু ক্ষুধার্ত, আমরা কিছু খাবো এবং তারপরে ফিশিংয়ের জন্য কিছু যে মাছটা ধরার জন্য যে খাবার সেটা কিনে তারপরে আমরা চলে যাব ফিশিংয়ের জন্য। পানি দিন, 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 পানি দিন,
সার্ভিসের যে ছেলেটা সে আবার রিকনফার্ম করলো দিতে, আর অনেকে আসে এভাবে গাড়ি থামিয়ে তারপর আমাদের জন্য পানি নিয়ে আসছে। তবে আমরা যে অর্ডারটা দিয়েছি, মাহমুদ যে অর্ডারটা দিয়েছে সেটার নাম হচ্ছে রাখাল। তো রাখাল নিয়ে আসছে, আমরা বাংলাদেশে রাখাল বলি যে কৃষক যে গরু চড়ায় তাকে। তবে এখানে একটা উমানি জনপ্রিয় স্ন্যাক্স, অ্যাকচুয়ালি এই স্ন্যাক্সটা লাইট স্ন্যাক্স যেটা, কফিও নিয়ে আসছে। যা বলছিলাম যে উমানি লাইট যে স্ন্যাক্সটা আছে রাখাল, সেটা যদি ব্রেকফাস্টে খায়, তবে আমি এর আগে খাইনি, সেজন্য এটা নতুন আমার কাছে, তো এটা অর্ডার করছি। দেখুন দেখতে কেমন, দেখুন এটা অনেকটা দেখতে ইন্ডিয়ান দোসার মতো। বাংলাদেশে আমরা বলি চাপটি বা মুলকা, তো ওটার মতো, তো ওটার চেয়ে অনেক অনেক বেশি ক্রিস্পি। আমি চেষ্টা করবো আপনাদের সাউন্ড শোনাবে। তুই কি মনে করিস এটার ভিতরে হানি এবং চিজ দিয়ে করলে বোঝা যায় আর সাউন্ড শুনে বোঝা যায়। Taste also is awesome. হঠাৎ করে যখন ফিশিং এর প্রোগ্রাম হচ্ছে, তো আমরা চলে আসছি ফিশিং এর জন্য যে খাবারটা কিনতে হবে, চিকেন কিনবো আমরা, সেই জন্য আমরা লুলুতে চলে আসছি। দেখুন এটা হচ্ছে একটা অনেক বড় একটা মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোরের চেয়েও বড়। চলুন বন্ধুরা,
আবার চলে যাই অন্য আরেকটা বিচে, সমুদ্র সৈকতে। যে সমুদ্র সৈকত থেকে একটু ভিতরে চলে আসছে একটি নালার মতো, সরি নদীর মতো বড়, ওখানে আমরা ফিশিং করব। ওই সমুদ্র সৈকতটার নাম হচ্ছে টি বিচ। বন্ধুরা, আসলে এতক্ষণ মাহমুদুর কথা বলছিল অভি ভাইয়ের সাথে। অভি ভাই হচ্ছে আমাদের অন্য আরেকটা ফ্রেন্ড, যে কিনা আসছে আমাদের সাথে ফিশিং এর জন্য। তো বন্ধুরা, 20 মিনিট ড্রাইভিং এর পরে আমরা চলে আসছি ইতি বিচে, এবং আমার বন্ধু মাহমুদ সে সবকিছু ফিশিং এর সব সিপ এবং খাবার দাবার সবকিছু অ্যারেঞ্জ করছে। এবং এই পানিটা, এই পানিটারও একটি বিশেষ কারণ আছে। এই পানিটা আমরা নিয়ে নিয়েছিলাম, বুঝতে পারিনি। এমনিতে নর্মালি এই একটা পানির দাম হচ্ছে খুবই অল্প, কিন্তু এখানে এই পানিটা ভুল করে নিয়ে নিয়েছি এবং এটার দাম চলে আসছে বাংলাদেশের টাকায় প্রায় 700 টাকার মতো। সো সেই জন্য এই পানিটাকে নিয়ে আমরা গাড়িতে অনেকক্ষণ কথাবার্তাও বলেছি, কারণ আমাদের এই পানিটা দরকার ছিল না, এত এক্সপেন্সিভ পানি। ওকে, নো প্রবলেম। তো মাহমুদুর ফিশিং এর জন্য আমাদের এই যে মাছের, মাছ ধরার যেই সিপটা, সেগুলা অ্যাডজাস্ট করছে, সেগুলা ঠিক করার চেষ্টা করছে, অ্যাড করার চেষ্টা করছে। আসিফ ভাই অনেকক্ষণ ড্রাইভ করে উনি টায়ার্ড, হাতে একটু স্যানিটাইজার ইউজ করছে, উনি একটু পরপুরি স্যানিটাইজার ইউজ করে। এটা খুবই ভালো আসিফ ভাইয়ের জন্য এবং ওনার ফ্যামিলির জন্য এবং আমাদের জন্য, কারণ হচ্ছে উনি ড্রাইভ করে, উনি ডোর খুলে গাড়ি, তো এই জন্য ওনার হাতে কোনো জীবাণু থাকতেও পারে, যে কোনো ধরনের জীবাণু, আপনার কোনো কঠিন জীবাণু হতে হবে এরকম না। তো আমরা দেখি আসলে অ্যাকচুয়ালি এখানে, ও বাবা, এখানে তো অনেক কিছু আছে আসলে। অ্যাকচুয়ালি ফিশিং এর তো আমি কিছুই জানি না। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটি ক্যাপ, এই ক্যাপটি খুবই সুন্দর এবং হালকা। অ্যাকচুয়ালি এটা রাতের জন্য না, এটা অবশ্যই বুঝাই যায়, এটা দিনে যখন তারা ফিশিং করে তখন তারা এটা মাথায় পরে নেয়। তো এখানে দেখতে পাচ্ছি আরেকটা অনেক সুন্দর একটা বড়শি, তো এটাকে ওরা কি বলে আমি ঠিক জানি না, কিন্তু আমি যেটা বাংলা ভাষায় জানি এটা একটা সিপ, এটা একটা বড়শি। হ্যাঁ, তো এই সিপটাতে ইয়ে করে, ও এখান থেকে যাচ্ছে একটি লাইট, তো এটা একটি লেজার লাইটের মতো। তো এটা দেখেই বুঝা যাচ্ছে যে এটা মাথায় আটকিয়ে তারপর মাছ ধরা হয়, যাতে খুব সহজেই এম করা যায়। আপনি যেদিকে তাকাবেন, মাথাটা যেদিকে ঘোরাবেন সেদিকে আলোটা চলে যায়। সেই জন্য এই বক্সটার ভিতরে দেখা যাচ্ছে অনেক কিছু আছে এখানে। তো এখানে সব কিছুই আমার জন্য নতুন। ও দেখি এটার ভিতরে অনেক কিছু আছে, পাথরের মতো ভারী, আর এটাও হচ্ছে একটা হালকা একটা জিনিস, তো এটা দিয়ে নিশ্চয়ই টুন বলে বা কিছু একটা ওই ধরনের কিছু। আর এগুলো হচ্ছে শীত বর্ষি, যে ওই বসির মুখের সাথে বাঁধে যাতে নিচে চলে যায়। এখানে দেখুন অনেক রকমের হুক আছে, বসি আছে এখানে এটার ভিতরে, তো আরো অনেক কিছুই আছে এখানে দেখা যাচ্ছে। এটা কি? হ্যাঁ, এটাও হচ্ছে ওই টুম জাতীয় কিছু একটা হবে, বা আমি আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি। তো যারা ফিশিং করেন দেখলেই চিনতে পারবেন এগুলা কি। এটা হচ্ছে একটা পাথরের মতো, যেটা বর্ষির সাথে থাকে, এটা পানির নিচে ওয়েটের কাজ করে, এটা নিচে নিয়ে যায়। মোটামুটি ভালোই বড় ওয়েটও আছে, যেইটুকু বড় এই হুকটা, কিন্তু এটার ওয়েট অনেক বেশি, এটা নিচে নিয়ে যায় সুতা এবং হুকটাকে বসিকে। দেখুন এটা, এটা দেখতে পুরো একটা অ্যাঙ্কর এর মতো,
আছে, কিন্তু এটা দিয়ে মনে হয় অনেক বড় বড় মাছ ধরার জন্য। এখানে আরেকটা বক্স খুলেছে আসিফ ভাই মাহমুদুর, সেখান থেকে কিছু একটা তৈরি করছে। এটা একটা প্লাস্টিকের মাছের মতো এটা একটা টোপ, দেখ মাছ এটা দেখলেই নড়তে থাকে পানির নিচে, মাছ চলে আসে। এটা এটা ভিন্ন জায়গায় ভিন্ন মাছের জন্য ব্যবহার করা হয়, সেটা বলছে মাহমুদুর এবং আসিফ ভাই আমাকে। ওইটার ভিতরে কি আছে, ওই বক্সটার ভিতরে, ওই বক্সটার ভিতরে হ্যাঁ সেই এই সেই প্লাস্টিকের মাছকে ডুব দেওয়ার জন্য যে এটা সেটা। আর এটা হচ্ছে একটা টুন বলে, এটা পানির উপরে ভেসে থাকে, মাছ যদি দিনে ইউজ করে মাছ যদি ঠোকরায় তাহলে এটা নড়াচড়া করে। এটা হচ্ছে একটা ওয়েট যা কিনা সুতার সাথে বেঁধে তারপরে ইয়ে করা হয়। ওয়াও কে এসেছে, ওরে বাবারে, একটা হিরো চলে এসেছে। আমরা একটা ফ্রেন্ড যার কথা বলছিলাম, অভি ভাই, অভির সাথে, অভি ভাইয়ের সাথে মাহমুদুর কথা বলছিল ফোনে, তো উনি আমি আসি বা আমরা সবাই মাছ ধরতে এসেছি, সেই জন্য অভি ভাই চলে এসছে। উনি খুবই ভালো মানুষ, খুবই খুবই সাদা মনের একজন মানুষ। হ্যাঁ, তো এখানে আমার ভাগ্য ভালো যে এখানে আমার যতগুলা ফ্রেন্ড আছে সবাই খুবই মানে ভালো মানুষ, কেউ স্বার্থ দেখে না, সবাই সবার জন্য আগায় আসে, এরা খুবই ভালো মানুষ। তো এখানে দুই ভাইয়ের সাথে অন্য আরেকজন গেস্টও আসছে, তো ওনাকে ঠিক আমি চিনি না, নামটাও জানি না। তো অভি ভাই বের করছে আমাদের একটা নাইফ লাগবে, আমাদের যে মাছের যে খাবারটা আমরা চিকেনটা কিনেছি সেটা কাটার জন্য আমাদের একটু নাইফ লাগবে। হ্যাঁ অলরেডি দেখুন একজন মনে হচ্ছে আমাদের মাহমুদুর, মনে হচ্ছে সে মানে প্রফেশনাল ফিশিং করে, মাথার মধ্যে একটা লাইট লাগিয়েছে। এরকম একটা ভীষণ একটা ভাবসাব, আসলে কতগুলা মাছ আমরা ধরতে পারবো সেটা জানি না, কিন্তু আমাদের তৈরি খুব মানে প্রিপারেশন খুবই খুবই জটিল এবং কঠিন। এই সেই পানি যেটা না বুঝেই আমি কিনে ফেলেছিলাম, অনেক এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি, এটা আমাদের প্রয়োজন ছিল না। আমাদের এখানে খুবই অল্প দামে মিনারেল ওয়াটার পাওয়া যায়, কিন্তু এটা কি মিনারেল ওয়াটার আমি জানি না। হ্যাঁ চলে যাচ্ছি আমরা সেই নদীর ধারে, এটা অ্যাকচুয়ালি সমুদ্র না, সমুদ্র থেকে হয়তো 1 কিলোমিটার বা আধা কিলোমিটার ভিতরে চলে এসেছে। এখানে এখানে ঠিক অন্ধকার, পানিগুলা বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ ওই নদীটার ওই পারে যে বড় বড় পাহাড় গুলা সেগুলো কিছুটা বোঝা যাচ্ছে। হ্যাঁ এই চিকেন গুলাই আমরা দুই জায়গায় ঘুরে তারপরে কিনেছি, আসলে ওই সেই চিপ চিকেন গুলো পাওয়া যায়নি, তো আমাদের এক্সপেন্সিভ চিকেন গুলাই কিনতে হয়েছে। এগুলো কাটতে হবে ছোট ছোট করে বসিতে গাঁথার জন্য। এটা হচ্ছে আমার লাইভে প্রথম কোন মাছ ধরার জন্য কাটা চিকেন, এভাবে অনেক চিকেনই কেটেছি কিন্তু মাছ ধরার জন্য কাটেনি, সেজন্য আমি ঠিক বুঝতে পারছি না। তবে তারা আমার ফ্রেন্ডরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাটতে হবে, তো আপনারাও শিখে নিতে পারবেন যে আসলে এইসব ছিপ দিয়ে এইসব হুক দিয়ে বসি দিয়ে মাছ ধরলে কিভাবে চিকেন গুলা কাটতে হয়। এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স। লম্বা লম্বা কাটবেন না, সাপের মতো কাটবেন।
এই হচ্ছে সিপের মধ্যে যে বড়শির মধ্যে আমরা চিকেন গুলা গেঁথে নিয়েছি। তো এখন আসিফ ভাই, হ্যাঁ আসিফ ভাই ছুঁড়ে মেরেছে প্রথমবারের মতো, তো উনি সেট করছে আস্তে আস্তে। আসলে কিভাবে এটা বুঝে যে অন্ধকারে কিভাবে বুঝবে আমার ঠিক জানা নাই, তবে এরা মাছ ধরবে আমি একটু তাকায় তাকায় দেখবো। এইটা তো এখানে মাহমুদুর অবশ্য আর ওখানে অভি ভাই তিনজনই মাছ ধরার জন্য অলরেডি খাবার দিয়ে বড়শি গুলা পানিতে ছেড়ে দিয়েছে, ছুঁড়ে মেরেছে। তো দেখি কতক্ষণ প্রয়োজন সময় হয়, প্রয়োজন হয় যে মাছগুলা ধরার জন্য। আসলে এখানে তো অনেকটা টাইম চলে যাচ্ছে, তো আমি কেটে কেটে আপনাদেরকে সংক্ষেপ করে তো আমি দেখাবো। হ্যাঁ আবার আবার ছুঁড়ে মারছে, এর আগে একটি মাছে টান লেগেছিল কিন্তু সে আটকাতে পারেনি মাহমুদুর ভাই, সরি আসিফ ভাই। সেই জন্য তো এখন ওখানে অভি ভাই কোনো প্রবলেম হয়েছিল সেই জন্য। ওকে, তো মনে হচ্ছে এখন মাহমুদুর মনে হয় কোন একটা মাছ আটকেছে সেই জন্য সে ও না, তো হলো না, এবার ধরতে পারলো না। তবে আবার ট্রাই করছে, তবে এবার মনে হয় কোনো একটা মাছ সে উঠাতে পারবে উপরে। তো সে মাহমুদুর মাথায় লাইট টাইট লাগিয়ে যেভাবে সে অ্যাকশন নিয়েছে, ও মাই গড, হ্যাঁ সে একটা মাছ ধরতে পেরেছে। তবে সেই মাছটা কি অবস্থা, তো ছোট তারপরেও একটা মাছ ধরেছে অ্যাটলিস্ট। কাছে এনে দেখি, একটু কালারফুল মাছটা আমাদের বাংলাদেশের মাছের মতো না, একটু অন্যরকম কালার, সেই জন্য অ্যাটলিস্ট উই আর স্টার্টিং টু গেট ফিশ। থ্যাংক ইউ মাহমুদুর, তোকে অনেক অনেক ধন্যবাদ যে তুই আমাকে এই জীবনের প্রথম, আমার লাইফে প্রথম আমি মাছ ধরতে দেখলাম মিডল ইস্টে সমুদ্র থেকে, এবং ফ্রেশ একটা মাছ আমি দেখতে পেলাম। ওকে অনেক অনেক ধন্যবাদ, গুড, ভেরি গুড। এটা ছোট মাছ, তো এটা ছেড়ে দিই। ও বাবা, সে তো আবার কাছেই চলে আসলো, সে মাছটা মনে হয় মাহমুদুরকে ভালোবেসে ফেলেছে। এখানে অভি ভাই, অভি ভাই আসলে কিছুক্ষণ ট্রাই করেছে তো ওনার ছিপটাতে কোনো একটা প্রবলেম হচ্ছে, সে নতুন করে আবার হুকগুলা বড়শিগুলা কাটার চেষ্টা করছে। মাহমুদুর মনে হচ্ছে আবার সে অনেকক্ষণ পর একটা মাছ ধরতে পেরেছে, হ্যাঁ হ্যাঁ এই মাছটা তো অনেক বড়। থ্যাংক ইউ, ও মাই গড, মাহমুদুর ইউ আর গ্রেট। দ্বিতীয় মাছটা তুই প্রথমে ধরে ফেললি, তুই মাছটা কালারটাও আসলে, হ্যাঁ দেখুন এই মাছটা কেমন করে শব্দ করছে মুখের মধ্যে, খানা টানা নেয়, অনেক সুন্দর মাছ। তবে এই মাছগুলা কিন্তু দেখতে, এই মাছগুলা সাউন্ড করে কি করে, যে লাফানোর সাউন্ড করে মাছগুলা, মাছগুলোকে রাখার একটা ব্যবস্থা করতে হবে। মাছটা তো প্রথম মাছটা ছেড়ে দিয়েছে, এই দ্বিতীয় মাছটাকে আমরা রাখবো একটা বক্সটাকেই রাখবে, গুড আইডিয়া।
পাচ্ছি। আসলে অ্যাকচুয়ালি এই বিড়াল গুলা এখানে চলে আসে, আর অনেক বিড়াল আছে এখানে দেখা যাচ্ছে না, তো এরা খাবারের জন্য চলে আসে এখানে। যারা মাছ ধরে তারা ছোট ছোট মাছ দিয়ে দেয়, এবং যারা মাছ ধরতে আসে তারাও যে খাবার সাথে নিয়ে আসে সেগুলো দিয়ে দেয়। তো এই জন্য এই বিড়াল গুলো এখানে চলে আসে। জানবি দেখুন এই আরেকটা বিড়াল চলে আসছে, সেও খাবারের জন্য লাইটের মতো করে চলে চোখগুলা বিড়ালে। তো এই বিড়াল গুলা অ্যাকচুয়ালি এখানে খাবার দিলে সে তারা হ্যাপি হয়, খুশি হয়। তো এখানে আসে হচ্ছে এই ধরনের উচ্ছিষ্ট খাবার খেতে, এবং যারা সাথে আসে তাদেরকেও কাছ থেকে খাবার পায়। সেই জন্য তো এখানে অভিবাই ট্রাই করছে মাছ ধরার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন যে আরেকটা মাছ ধরা পড়েছে আমাদের সিপে, তবে এটা আবার একটু অন্য প্রজাতির, একটু ভিন্ন প্রজাতির। তো আজকে এটা খুবই ভালো হয়েছে যে যেই মাছ ধরেছি যত বড় ছোট যাই হোক এক একটা এক এক প্রজাতির, ভিন্ন ভিন্ন প্রজাতির দেখতে দেখুন খুব সুন্দর পাওয়া যায়, এবং এটার সাইজটাও একটু অন্যরকম। এই মাছটাও ধরা পড়েছে, তো এই মাছটা আবার একটু অন্যরকম হইতার চাইতে দেখতে। আজকে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লো, যে কটাই ধরা পড়েছে খুবই অল্প, 1 2 3 4 5 6 7 সাতটা মাছ ধরা পড়েছে। দেখুন সাতটা মাছের ভিন্ন ভিন্ন প্রজাতির, ভিন্ন ভিন্ন প্রজাতির মাছগুলা আজকে আমরা ধরতে পেরেছি। তবে রাতে অন্ধকারে যেই মাছগুলা ধরতে পেরেছি সেটাই অনেক ভাগ্য। তবে আমাদের মাছ ধরা আজকের মতো এখানেই শেষ। তো আর বেশি তো বন্ধুরা আজকের মতো এখানেই, তবে আমার এই ব্লগটির আরো একটি পর্ব, দ্যাট মিন্স পার্ট সামনে রয়ে গেছে, সেগুলা দেখার জন্য আমার সাথেই থাকুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।